সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক বর্ণনায় আসছে আল্লাহু আকবার বলবেন এরপর তিনবার ইস্তিগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য বর্ণনায় আসছে শুধু ইস্তিগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تبارك يا ذا الجلال والإكرام এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সূরা ইখলাস একবার পড়বেন সূরা ফালাক একবার পড়বেন সূরা নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এরপর দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن إبر عرب بن اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك إبر عرب بن أبني تتريب سبحان الله تتريب الحمد لله 34 বার আল্লাহু আকবার আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 33 বার শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এই ভাবে এই দোয়া এবং জিকিরগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এগুলো বেশি বেশি করে পড়বেন এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলোর সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন আমি যদি এখন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মাশাআল্লাহ এই সবগুলো মুখস্থ হলো মানুষ হাত উঠছে মাত্র 8-10টা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ